দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। গত 25 জানুয়ারি মুক্তি পেয়েছে অভিনেতার পাঠান সিনেমা। ইতোমধ্যে পাঠান ঝরে তোলপাড় বিশ্বের শতাধিক দেশ। সিনেমাটি মুক্তির 5 দিনেই উলটপালট হয়ে গেছে অনেক রেকর্ড। চতুর্থ দিন আয় করে 53 কোটি। পঞ্চম দিনে সিনেমাটির আয় এসে দাঁড়ায় 65 কোটিতে। এখন পর্যন্ত শুধুমাত্র ভারতে সিনেমাটির আয় 280 কোটি রুপি ছাড়িয়েছে। আর গত 5 দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় 550 কোটি রুপির কাছাকাছি। বাদ ভাঙা এমন সাফল্যের পরও ভক্তদের দুঃসংবাদ দিলেন বলিউড কিং। জানালেন অভিনয় থেকে বিরতিতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক টুইটে শাহরুখ লেখেন, এবার তিনি বিরতি নেবেন, সন্তানদের সঙ্গে সময় কাটাবেন। সিনেমা হলে এসে ছবি দেখার জন্য সবাইকে ধন্যবাদও জানান তিনি। শাহরুখের এমন টুইটে রীতিমতো শোরগোল পড়ে গেছে নেট দুনিয়ায়। তবে কি অভিনয় থেকে বিরতির সিদ্ধান্ত নিচ্ছেন প্রিয় তারকা? আবারও কি লম্বা ছুটিতে যাচ্ছেন তিনি? এমন প্রশ্ন এখন বলিউড ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের মুখে। অবশ্য নিজের আপকামিং 2 সিনেমা জওয়ান ও ডাঙ্কির কথা জানিয়ে রেখেছেন শাহরুখ খান। ইতোমধ্যে কাজও শুরু হয়ে গেছে। আসলে পাঠান সিনেমার প্রচার, সাফল্যের পার্টি সহ নানা ব্যস্ততার মধ্যে বিগত দিনগুলি কাটিয়েছেন শাহরুখ। সে কারণেই হয়তো সাময়িক বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ভাবছেন তিনি। এদিকে পাঠান ঝড় বয়ে যেতে পারে বাংলাদেশেও, তেমনই আভাস পাওয়া যাচ্ছে। আর এই উদ্যোগ নিয়েছে দেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান। সাপ্তাহ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠান প্রদর্শনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পাঠান বাংলাদেশে মুক্তির বিষয়ে সম্মতি জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে এক্ষেত্রে বেশ কিছু আর্থিক শর্তও জুড়ে দিয়েছে তারা। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ আক্তার জানিয়েছেন, বর্তমানে সিনেমা, সিনেমা হলের পরিস্থিতি বিবেচনা এবং কিছু শর্তের বিনিময়ে হিন্দি ছবি আমদানির পক্ষে মত দিয়েছি আমরা। তবে দেশের সিনেমা হলে হিন্দি সিনেমা প্রদর্শিত হবে কি না তা নির্ভর করছে দেশের চলচ্চিত্র সংগঠনগুলোর উপরে। প্রতিটি সংগঠন মিলে বৈঠকের পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে এই বৈঠক ঠিক কবে এবং কখন বসবে তা জানা যায়নি এখনও। সাদা কালো নিউজ।